মোবাইলে নিষিদ্ধ করা বাহনের পঞ্জীয় ভয়ঙ্কর অপরাধ করে গ্রেপ্তার চিরাঙর দ্বিতীয় বঙ্গাইগাঁও আরক্ষী গুয়াহাটির পর গ্রেপ্তার করেছে দীপক পাটোয়ারি তদন্ত পোহরলে আহিছে দীপক পাটোয়ারির লক্ষদ্বীপ কানেকশন বঙ্গাইগাঁওর দ্বিতীয় হয়ে থাকার সময় দীপক পাটোয়ারিয়ে পঞ্জীয়ন করেছিল মেয়াদ উকলি যাওয়া লক্ষদ্বীপর 417 ডিজেল চালিত বাহন মেয়াদ উকলি যাওয়া BS4 মডেলের ডিজেল গাড়ির পঞ্জীয়ন করে কোটি কোটি টাকা লুটার অভিযোগ উঠিছিল দ্বিতীয় দীপক পাটোয়ারির বিরুদ্ধে বঙাইগাঁও জিলা পরিবহন বিষয়ায় যা এপ্রিল মাহর পৰা আজিলৈকে 400 লক্ষাধীপর পৰা গাড়ি রেজিস্টার করা দেখাই রিপঞ্জীয়ন করেছে যুক্ত সম্পূর্ণ ফলস ভুল গতি মানে মুখ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাইছো তদন্তর কারণে এই যে বৃহৎ কেলেঙ্কারি যে হয়েছে সেই বৃহৎ কেলেঙ্কারি তদন্ত করে এনে ধরনের দুর্নীতিগ্রস্ত বিষয়াক শাস্তি দিব লাগে। বিগত এপ্রিল মাহৰ ভিতৰতে বঙাইগাঁও জিলা পরিবহন বিষয়া হৈ থাকোঁতে এই কেলেঙ্কারি সংঘটিত করেছিল দীপক পাটোয়ারি এই কাণ্ডত দীপক পাটোয়ারি সহযোগ করার অভিযোগ উঠিছে বঙাইগাঁওৰ জিলা পরিবহন বিষয়ার কার্যালয়ের ডিলিং এসিস্টেন্টর বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ে নিষিদ্ধ করা লক্ষদ্বীপর BS4 মডেলের ডিজেল ইঞ্জিনের 417 গাড়ি পঞ্জীয়ন করার পাছতে চিরাঙলে বদলি হয়েছিল দীপক পাটোয়ারি কিন্তু তার পাছতো হারি নগল দীপক পাটোয়ারি কোটিটকীয়া কেলেঙ্কারি করার 4 মাহর মূরত গুয়াহাটির মণিপুরী বস্তিত থাকা ঘরের বঙাইগাঁও আরক্ষী গ্রেপ্তার করলে দ্বিতীয় দীপক পাটোয়ারি দেওবারের দিনা গুয়াহাটির ঘর জিরণি থাকা দীপক পাটোয়ারি গ্রেপ্তার করে রিহাবাড়ির বাণীনগরত থাকা মূল ঘরতো অভিযান চলালে বঙাইগাঁও আরক্ষী গুয়াহাটির দুখন ঘরত অভিযান চলার পাছত বঙাইগাঁও পাওয়া মাত্রকে আরক্ষী জব্দ করলে পাটোয়ারি দুখন বাহন দীপক পাটোয়ারি গ্রেপ্তারের পাছতে পোহরলে অহার সম্ভাবনা আছে জেলা পরিবহন বিষয়ার কার্যালয়ত চলি থাকা ব্যাপক দুর্নীতি বঙাইগাঁওর উপানন্দ শর্মার রিপোর্ট News18 অসম নর্থ ইষ্ট।